বইটা বলার লাগে মানে যে নায়ক যে এই নাটক এবং শর্ট ফিল্ম কাজ করতে গিয়ে একটি সংগঠনের সাথে তার পরিচয় হয়। তারাই তাকে ব্ল্যাকমেইল করে আসলে জিম্মি করে এবং তাকে প্রায় 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে সে 44,000 টাকা মুক্তিপণ দিয়ে সে এখান জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে সে আমাদের কাছে আইনি সহায়তা কামনা করে। এরই প্রেক্ষিতে আমরা এখানে এই ফরিদপুর কোতোয়ালি থানাধীন হাউজিং এস্টেট এলাকায় জনৈক কাইম মাস্টারের 6তলা বাড়িতে আমরা এই অভিযান পরিচালনা করি। 5ম তলার একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে এই ঘটনার সাথে অভিযুক্ত রাসেল তালুকদারকে আমরা প্রথমে আটক করি এবং তাকে আটকের মাধ্যমে আমরা আসলে জানতে পারি এই রাসেল তালুকদার এবং তার সহযোগী মেহেদি হাসান আশিক এরা আরটিভি বাংলা নামে ইউটিউব চ্যানেলে একটি নিজস্ব চ্যানেল স্থাপন করে তারা উক্তি বয়সী তরুণ তরুণীদেরকে নাটক সিনেমায় অভিনয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল ও আপত্তিকর ভিডিও ধারণ করে থাকে, যেটা হয়তো অনেক সময় তারা এই অভিনেতা বা অভিনেত্রীটা জানে না। এটা বিভিন্নভাবে আপত্তিকরভাবে উপস্থাপনের মাধ্যমে তারা অসৎভাবে অবৈধভাবে লাভবান হয়ে থাকে। আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা ভিকটিম নারী আমিন আক্তারকে উদ্ধার করেছি এবং আমিন আক্তারও যে এখানে ভিকটিমাইজ হয়েছে তিনি স্বীকার করেছেন তাকে